নমস্কার দর্শক বন্ধুরা, অপুর কিচেন অ্যান্ড হেলথ ফুডে আমি অপু। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজ আমি করে দেখাবো সুজির হালুয়া। এই সুজির হালুয়া আপনারা বাড়িতে সহজেই খুব কম সময়ের মধ্যে বানাতে পারেন। চলুন তাহলে দেখে নিই সুজির হালুয়ার জন্য কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 লিটার দুধ, আর সেই দুধকে ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি। আর নিয়েছি এলাচ, চিনি, কিশমিশ, কাজু, সুজি আর ঘি। আমি এখানে হালুয়াতে কিন্তু জল ব্যবহার করব না, ঘি এবং পুরো দুধ দিয়েই আমি এই হালুয়াটা তৈরি করব। এতে অনেকটাই টেস্ট ভালো হয়। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করুন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলুন তাহলে দেখে নিই। এখন আবারও দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আরও কিছুটা কমিয়ে নিচ্ছি, প্রায় 1 লিটার মতন করে নেব, তাতে অনেকটাই টেস্ট ভালো হবে। একদিকে দুধটা আর একটু জাল দিয়ে কমিয়ে নেব, আর অপর দিকে একটি কড়াই বসিয়ে নেব। দুধ হতে হতে কড়াইটা বসিয়ে নিয়েছি, দেখুন এদিকে দুধ হচ্ছে, আর অপর দিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কারণ সুজিটাকে ভালো করে ভাজতে হবে, তাই কড়াই গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি গরম হয়ে গেলে আমি কাজু বাদাম তুলে দিলাম। এখন কাজু বাদাম ভেজে নেব, আর কাজু বাদাম ভাজার কারণ হচ্ছে ভাজলে ভালো টেস্ট হয়, তাই কাজু বাদামটা ভেজে নেব। এখন কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর কিশমিশটা দিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। কিশমিশ এবং কাজুগুলোকে তুলে নেব। কাজু এবং কিশমিশ এভাবে লাল হয়ে গেলে তুলে নেব। আর যে ঘিটা রয়েছে ওই ঘিতেই আমি সুজিটা ভেজে নেব। হালুয়ার সুজি অবশ্যই লাল করে ভাজতে হবে, আর আপনারা খেয়াল করবেন আমার রেসিপি ফলো করলে বুঝতে পারবেন যে কীভাবে সুজিটি আমি ভাজছি। প্রায় 5 মিনিট মতো এইভাবে নাড়তে থাকবো, একদম লাল লাল কালার হয়ে আসবে, তখন আমি দুধ দেব। আর পুরো সুজির হালুয়াটি আমি দুধ দিয়েই করব, জল দেব না। হালুয়াতে সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সুজির দানাগুলো, কিন্তু দানা দানা ভাব থাকবে, গলে যাবে না। আর সেই কারণে আমি সুজি ভাজাও সময় আমি চিনি দিয়ে নিয়েছি, আর খানিকটা চিনি দিয়ে নিচ্ছি, আবারও নাড়বো। আর একদম লাল লাল কালার হয়ে গেছে দেখুন। আর এখন আমি দুধ দিয়ে নিচ্ছি, দুধ দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, যাতে ডালা ডালা না হয়ে যায়, সেই কারণে আমি পরপর দুধটাকে অ্যাড করব। একসঙ্গে পুরো দুধটা অ্যাড করছি না, হালুয়া একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে খেতে। আবারও খানিকটা দুধ দিয়ে নিচ্ছি, আর পুরো প্রক্রিয়াটা কিন্তু আমি দুধ দিয়েই করব বলেছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। চলুন এখন আমার সুজির হালুয়া প্রায় রেডি। এই পর্যায়ে আমি জাস্ট ঘুরে ধরে 2 মিনিট আমি এভাবে ঢাকিয়ে রাখবো। আর দেখুন ঢাকা খুলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, তবুও দানা দানা ভাব দেখা যাচ্ছে। আলুতে অবশ্যই দানা দানা ভাবটাই থাকবে। অবশ্যই আপনারা এইরকম একটি লোভনীয় হালুয়া বাড়িতে তৈরি করতে পারেন, আমি বলছি আপনাদের ভালো লাগবে। এখন কাজু এবং কিশমিশ দিয়ে দেব, সঙ্গে এলাচও দিয়ে দেব। আর অবশ্যই আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত। কিছুটা কাজু কিশমিশ রেখে দিয়েছিলাম ওপরে ছড়ানোর জন্য,
দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর ট্রাই করে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।